আসসালামু আলাইকুম, সবাইকে একরাশ প্রীতি এবং শুভেচ্ছা। চলছে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার দুটি টেস্ট ম্যাচের প্রথম ম্যাচ। আজ বাংলাদেশ টসে জিতে ব্যাটিং করতে নেমে আমরা যেটা অনুমান করেছিলাম যে এই হবে, সেটাই কিন্তু হচ্ছিল। বাংলাদেশের উইকেট পড়া শুরু হয়েছিল, তারপর 49 রানের মধ্যে 4টি উইকেট পড়ে গেছে, 16 ওভারেই 49 রান 4 উইকেট। তো 4 উইকেট পড়ার পর বাংলাদেশ আর কত দূর যেতে পারত, সেটা কিন্তু একটা প্রশ্ন ছিল। কিন্তু সেই বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। আমাদের প্রথম তিনজন ব্যাটসম্যান নতুন, যারা নবীন, অভিজ্ঞতা কম, ওনারা তিনজনই আল্লাহর হুকুমে 14-14-14 তিনজনেই 14 করে রান করেছেন, মাশাআল্লাহ। আর আমাদের ক্যাপ্টেন মুমিনুল হক 6 রান করেছেন। তো এই যখন অবস্থা ছিল, 49 রান 4 উইকেট নাই, এই বাংলাদেশ কত দূর যেতে পারত টেস্টের প্রথম দিন? যাক, তারপর ঘুরে দাঁড়িয়েছে আমাদের বহুল আলোচিত সমালোচিত লিটন দাস। উনি সেঞ্চুরি করেছেন আর ওনাকে সঙ্গ দিচ্ছেন মুশফিকুর রহিম, সেঞ্চুরির দ্বার প্রান্তে আছে, হয়তো মুশফিকও সেঞ্চুরি করতে পারে। এই জুটি বাংলাদেশকে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখিয়েছে, হয়তো বাংলাদেশ এই টেস্টে আরও অনেক দূর যাবে, এবং হয়তো যদি সেকেন্ড ইনিংসও ভালো করতে পারে, জয় না হোক ড্র হবে নিশ্চিত। দেখা যাক কী হয়। শুভকামনা বাংলাদেশ টিম টাইগার্স, এভাবেই বাংলাদেশ ঘুরে দাঁড়াক, শত প্রতিকূলতার বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাবেই। অভিজ্ঞ তরুণ সংমিশ্রণে বাংলাদেশ টিম যদি গঠন করা হয়, বাংলাদেশ টিম অনেক দূর যাবে। দেখা যাক কী হয়।